অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আজকে কিন্তু স্যার ফিজিক্স ক্লাসটা দারুণ বুঝিয়েছেন বল, একেবারে জলের মতো পরিষ্কার। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে ক্লাসটা। এই চল চল, সময় হয়ে গেছে, কেমিস্ট্রি ক্লাস লেট হয়ে যাবে, স্যার বকবেন কিন্তু। হ্যাঁ চল। হ্যাঁ রে চল। সবাই পড়াশোনা করছে, কলেজ যাচ্ছে, আর আমার নিজের কলেজ যাওয়ার উপায়ই নেই। বাড়িতে থাকলেও বাবার প্রশ্নের মুখোমুখি হতে হবে, আর এখানে পার্কেও ভয়, যদি চেনা কেউ দেখে ফেলে কি হবে? ওরে কি হবে যদি কলেজেই না যেতে পারি, যদি পরীক্ষাই না দিতে পারি? যখন রেজাল্ট বেরোনোর সময় আসবে তখন কি বলবো আমি বাড়িতে? তো জানেই না যে আমাকে কলেজে ঢুকতেই দেয়নি। কিরে জিনু, তুই এখানে? আরে আরে কোথায় যাচ্ছিস এত সকাল সকালবেলা, এখানে কি করছিলিস? ও, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিস তো? না মানে আমার কলেজ আছে, আমি চলি। হ্যাঁ আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি তো বই খুলে পড়ছিলিস, আবার বলছিস কলেজ আছে, কি? আমি তো একটু নিরিবিলিতে বসে পড়ছিলাম। কি যে বলছিস, একবার বলছিস কলেজ আছে, এখানে বই নিয়ে বসেছিলিস, কি ব্যাপারটা? কি কলেজ তো আছে। জিনুক কি হয়েছে আমাকে বল, আমি তো তোর দাদার মতো নই, বল না। অয়নদা আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে। কলেজ থেকে বের করে দি, মানে আমি বুঝতে পারছি না কিভাবে, কে? তোমাকে কলেজ থেকে তো বের করে দিল, এখন কলকাতার কোনো কলেজে তোমাকে আমি পড়তে দেব না। রানাদা থাকলে আমি রানাদাকে সব জানাতাম, দাদা নিশ্চয়ই কিছু করত, কিন্তু এখন তো কাউকে কিচ্ছু বলার উপায় নেই, আর বাবাকে আমি এসব বলে চিন্তায় ফেলতে চাই না। দেখ ঝিনুক, কলেজ ইউনিয়ন বা সাবিত্রী দেবীর মতন মহিলার সাথে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, ফিউচারে তাতে তোর আরো প্রবলেম বাড়বে। তাহলে আমি কি করব বলো অয়নদা, আমি তো কিছু বুঝতেই পারছি না। সাবিত্রী কাকিমা বলেছে আমাকে এখানকার কোনো কলেজে পড়তে দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, টেনশন করিস না, আমি আছি তো, একটা না একটা উপায় ঠিক বেরিয়ে আসবে। আর দেখ, আমি যতদূর তোকে চিনতে পেরেছি তাতে আমার মনে হয় তুই জীবনে কিছুটা করতে চাস, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাস, অনেকটা আমারই মতো, তাই ভেঙে পড়লে চলবে না, আর দাদা হয়ে আমি তোকে হেরে যেতে দেবো না। দেখ লাইফে এরকম প্রবলেম অনেক আসবে, জাস্ট ইগনোর ইগনোর করে এগিয়ে যেতে হবে। কিন্তু এগিয়ে যাব কি করে অয়নদা, আমাকে তো এখানকার কোনো কলেজে পড়তেই দেবে না। আচ্ছা ঠিক আছে, তোকে কলকাতার কোনো কলেজে অ্যাডমিশন নিতে দেবে না, তাই তো? কিন্তু কলকাতার বাইরে, আমি যদি কলকাতার বাইরে কোনো একটা কলেজে তোর অ্যাডমিশনের ব্যবস্থা করে দিই তাহলে যাবি তো? দেখ দাদা হয়ে এইটুকুনি তো করতেই পারি, অবশ্য তুই যদি না যেতে চাস তাহলে। সত্যি সত্যি তুমি আমাকে অন্য কলেজে ভর্তি করিয়ে দেবে? আমি পড়তে চাই অয়নদা, পড়াশোনার জন্য আমি যে কোনো জায়গায় যেতে রাজি। কোথায় যেতে হবে বলো আমাকে, কোন কলেজে? বর্তমান। আকাশটা কেমন পাল্টে গেছে,
আমি জন্মালাম, বড় হলাম, আমার বিয়ে হলো, প্রথম সন্তান জন্মালো, আর আজ সব কিছু কেমন পাল্টে গেছে। আকাশটাও অনেক পাল্টে গেছে, কোনো কিছুর সঙ্গে কিছুর মিল নেই। মা, আকাশটা না কিচ্ছু পাল্টায়নি, বরং তুমি পাল্টে গেছো। আর এতটাই পাল্টে গেছো যে আমি এখন নিজের মাকে নিজেই চিনতে পারি না। ও বাবা, স্নিগ্ধা আবার ভিডিও কল করছে। হ্যাঁ বলো। হ্যালো মা, কেমন আছেন? ভালো আছি মা, তোমার খবর কি? কি সারাদিনে কি করলে আজকে? মা, এখানে তো অনেক কিছু ঘটে গেছে। রানাদাকে তো এখনো থানায় রেখেছে, সবাই মিলে খুব চেষ্টা করছে রানাদাকে ছাড়ানোর, হয়তো বেল পেলেও পেতে পারে। ও আচ্ছা আচ্ছা। আর এদিকে তিথিদি তো সুইসাইড করার চেষ্টা করেছে, সবাই মিলে অনেক কষ্টে বাঁচিয়েছে। বাঁচিয়েছে? তা বেশ বেশ, ভালো ভালো হয়েছে, ভালো। মা, বলছিলাম আপনার কথা মতো আমি বৌদির কাছে বাড়ির চাবি চেয়েছিলাম, যাতে আমি সব কিছু গুছিয়ে রাখতে পারি। কিন্তু কিন্তু বৌদি আমাকে বাড়ির চাবি দেয়নি। মা, আমার কিন্তু একটু হলেও মনে হয়েছে বৌদি হয়তো আমাকে বিশ্বাস করতে পারেনি, তাই আমাকে চাবি দেয়নি। তোমার খুব খারাপ লেগেছে তাই না? দেখো মা, খারাপ তো লাগারই কথা, কিন্তু তুমি কি এই নিয়ে মন খারাপ করে বসে থাকবে? না, দেখো, নীরার হাত থেকে ওই বাড়ির চাবি তোমার হাতে আনতে গেলে তোমাকে তো নীরার বিশ্বাস অর্জন করতে হবে, তাই না? তাহলে তো ওই বাড়িতে তুমি জায়গা পাবে। দেখো মা, তুমি লেখাপড়া জানা আজকালকার মেয়ে, চালাক চতুর, কোন দেবতা কোন ফুলে তুষ্ট হয় সেটা তো তোমাকে খুঁজে বের করতে হবে, তাই তো? আর দেখো মা, আমি তো এখন এ বাড়িতে থাকি, ও বাড়ির কেউ নয়। ও বাড়িতে কিন্তু নীরাই সর্বেসর্বা, ওর হাতেই সব, তাই তোমাকে কিন্তু নীরাকেই হাত করতে হবে। আচ্ছা মা, বুঝেছি। বুঝেছো তো মা? দেখো মা,